হয়েছে? আমার কপালে রক্ত। ভয়ে কখনো গা ছমছম করে এবার কুয়াশায় শুনলেন রোমাঞ্চকর এক কাহিনী। এবিসি রেডিও এফএম 90.2 শুরু হয়ে গেছে সোমবার রাতের রহস্যে ঘেরা আয়োজন কুয়াশা। সঙ্গে আছি শর্মিল। প্রতিবারের মতো এবারও প্রথম ঘন্টায় আছে একটি গল্প। আমি সাধারণত প্রথম ঘন্টায় শ্রোতা বন্ধু বা বন্ধুদের পাঠানো গল্প অথবা কোন বিখ্যাত লেখকের লেখা কোন রহস্য বা ভয়ের গল্প পড়ে শুনি। আর আজও প্রথম ঘন্টায় থাকছে একটি গল্প, তবে আজকে কোন শ্রোতার পাঠানো গল্প শুনবেন না। আজ শুনবেন বিখ্যাত লেখক সত্যজিৎ রায়ের লেখা একটি গল্প, নাম অনাথ বাবুর ঘর। তিনি গল্পটি পড়ে শোনাচ্ছে সেতু। আমরা এখন শুনবো গল্পের প্রথম পর্ব। আমি যাচ্ছিলাম রঘুনাথপুর হাওয়া বদলের জন্য। কলকাতায় খবরের কাগজের অফিসে চাকরি করি। গত কমাস ধরে কাজের চাপে দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তাছাড়া আমার লেখার শখ, দু একটা গল্পের প্লটও মাথায় ঘুরছিল, কিন্তু এত কাজের মধ্যে কি আর লেখার ফুরসত জোটে? তাই আর সাত পাঁচ না ভেবে 10 দিনের পাওনা ছুটি আর দিস্তেখানিক কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম। এত জায়গা থাকতে রঘুনাথপুর কেন তারও অবশ্য একটা কারণ আছে। ওখানে বিনা খরচায় থাকার একটা ব্যবস্থা জুটে গেছে। আমার কলেজের সহপাঠী বীরেন বিশ্বাসের পৈতৃক বাড়ি রয়েছে রঘুনাথপুরে। কফি হাউসে বসে ছুটিতে কোথায় যাওয়া যায় এই আলোচনা প্রসঙ্গে বীরেন খুব খুশি হয়ে ওর বাড়িটা অফার করে বলল, আমিও যেতাম কিন্তু আমার এদিকে ঝামেলা, বুঝতেই তো পারছিস, তবে তোর কোনো অসুবিধা হবে না। আমাদের 50 বছরের পুরনো চাকর ভরদ্বাজ রয়েছে ও বাড়িতে, ওই তোর দেখাশোনা করবে, তুই চলে যা। গাড়িতে যাত্রী ছিল অনেক। আমার বেঞ্চিতে আমারই পাশে বসেছিলেন অনাথ বন্ধু মিত্র। মেটে খাটো মানুষটি, বছর 50-এর আন্দাজ বয়স, মাঝখানে টেরিকাটা কাঁচা পাকা চুল, চোখের চাহনি তীক্ষ্ণ, আর ঠোঁটের কোণে এমন একটা ভাব যেন মনের আনাচে কানাচে সদাই কোন মজার চিন্তা ঘোরাফেরা করছে। পোশাক আশাকের ব্যাপারেও একটা বিশেষত্ব লক্ষ্য করলাম। ভদ্রলোককে হঠাৎ দেখলে মনে হবে তিনি যেন 50 বছরের পুরনো কোন নাটকের চরিত্রে অভিনয় করার জন্য সেজে গুজে তৈরি হয়ে এসেছেন। ওরকম কোট, ও ধরনের শার্টের কলার, ওই চশমা, আর বিশেষ করে ওই বুট জুতো, এসব আর আজকালকার দিনে কেউ পরে না। অনাথবাবুর সঙ্গে আলাপ করে জানলাম তিনিও রঘুনাথপুর যাচ্ছেন। কারণ জিজ্ঞেস করাতে কেমন যেন অন্য মনস্ক হয়ে পড়লেন, কিংবা এও হতে পারে যে ট্রেনের শব্দের জন্য তিনি আমার প্রশ্ন শুনতে পাননি। বীরেনের পৈতৃক ভিটেজি দেখে মনটা খুশি হয়ে উঠল। বেশ বাড়ি, সামনে একফালি জমি, তাতে সবজি ও ফুল গাছ দুই হয়েছে, কাছাকাছির মধ্যে অন্য কোনো বাড়িও নেই, কাজেই পশ্চির উৎপাত থেকেও রক্ষা। আমি আমার থাকার জন্য ভরদ্বাজের আপত্তি থাকা সত্ত্বেও ছাদের চিলেকোঠাটি বেছে নিলাম। আলো বাতাস এবং নির্জনতা তিনটাই অপর্যাপ্ত পাওয়া যাবে ওখানে। ঘর দখল করে জিনিসপত্র গোছাবার সময় দেখি আমার দাড়ি কামানোর খুর আনতে ভুলে গিয়েছি। ভরদ্বাজ শুনে বলল, তাতে আর কি হয়েছে খোকাবাবু, এই তো কুঞ্জুবাবুর দোকান, 5 মিনিটের পথ, সেখানে গেলেই পাবে খন, বি লেট। বিকেল 4টে নাগাদ চাটা খেয়ে কুণ্ডুবাবুর দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি সেটি একটি ভালো আড্ডার জায়গা। দোকানের ভিতর দুটি বেঞ্চিতে বসে 5-7টি প্রৌঢ় ভদ্রলোক রীতিমতো গল্প জমিয়েছেন। তাদের মধ্যে একজন বেশ উত্তেজিত ভাবে বলছেন, আরে বাপু, এ তো আর শোনা কথা নয়, এ আমার নিজের চোখে দেখা,
আর 30 বছর হয়ে গেল বলে কি সব মন থেকে মুছে গেল? এসব স্মৃতি অত সহজে ভুলবার নয়। আর বিশেষ করে যখন হলধর দত্ত ছিল আমার অন্তরঙ্গ বন্ধু, তার মৃত্যুর জন্য যে আমি কিছু অংশে দায়ী সে বিশ্বাস আমার আজও যায়নি। আমি এক প্যাকেট 7 o'clock কিনে আরো দু একটা অবান্তর জিনিসের খোঁজ করতে লাগলাম। ভদ্রলোক বলে চললেন, ভেবে দেখুন, আমারই বন্ধু, আমারই সঙ্গে মাত্র 10 টাকা বাজি ধরে রাত কাটাতে গেল ওই উত্তর পশ্চিমের ঘরটাতে। পরদিন ফেরে না চেষ্টায় আমি, জিতেন বক্সি, হরিচরণ শাহ আর আরো 3-4 জন গেছিল ঠিক মনে নেই, গেলুম হালদার বাড়িতে হলতরের খোঁজ করতে। গিয়ে দেখি বাবু ওই ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে মরে কাঠ হয়ে আছেন, তার চোখ চাওয়া, দৃষ্টি কুড়ি কাছের দিকে। আর সেই দৃষ্টিতে ভয়ের যে নমুনা দেখলুম তাতে ভূত ছাড়া আর কি ভাববো বলুন। গায়ে কোনো ক্ষত চিহ্ন নেই, বাঘের আচর নেই, সাপের ছোবল নেই, কিচ্ছু নেই। আপনারাই বলুন এখন কি বলবেন। আরো মিনিট পাঁচেক দোকানে থেকে আলোচনার বিষয়টি সম্পর্কে মোটামুটি একটা ধারণা হল। ব্যাপারটা এই, রঘুনাথপুরের দক্ষিণ প্রান্তে হালদার বাড়ি বলে একটি 200 বছরের পুরনো ভগ্নপ্রায় জমিদারি প্রাসাদ আছে। সেই প্রাসাদে, বিশেষ করে তার দোতলার উত্তর পশ্চিম কোণের একটি ঘরে নাকি অনেককালের পুরনো একটি ভূতের আনাগোনা আছে। অবশ্য সেই 30 বছর আগে ভবতোষ মজুমদারের বন্ধু হলধর দত্তের মৃত্যুর পর আজ অবধি নাকি কেউ সে বাড়িতে রাত কাটায়নি। কিন্তু তাও রঘুনাথপুরের বাসিন্দারা ভূতের অস্তিত্ব মনে প্রাণে বিশ্বাস করে বেশ একটা রোমাঞ্চ অনুভব করে। আর বিশ্বাস করার কারণও আছে যথেষ্ট। একে তো হলধর দত্তের রহস্যজনক মৃত্যু, তার উপর এমনিতেই হালদার বংশের ইতিহাসে নাকি খুন খারাপি আত্মহত্যা ইত্যাদির অনেক নজির পাওয়া যায়। মনে মনে হালদার বাড়ি সম্পর্কে বেশ খানিকটা কৌতূহল নিয়ে দোকানের বাইরে এসেই দেখি আমার ট্রেনের আলাপি অনাথ বন্ধু মিত্র মশাই হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছেন। আমায় দেখে বললেন, শুনছিলেন ওদের কথাবার্তা? বললাম, তাহা কিছুটা শুনেছি। বিশ্বাস হয় কি ভূত? হ্যাঁ। ব্যাপার কি জানেন, ভূতের বাড়ির কথা তো অনেকই শুনলাম, কিন্তু সেসব বাড়িতে থেকে নিজের চোখে ভূত দেখেছে এমন লোক তো কই আজ অবধি একটিও মিট করলাম না। তাই ঠিক, অনাথবাবু একটু হেসে বললেন, একবার দেখে আসবেন নাকি? কি বাড়িটা? দেখে আসবো মানে? বাইরে থেকে আর কি, বেশি দূর তো নয়, বড়জোর মাইলখানে। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে জোড়াশিবের মন্দির ছাড়িয়ে ডান হাতি রাস্তায় ঘুরে পোয়াটক পথ। ভদ্রলোককে বেশ ইন্টারেস্টিং লাগছে, আর তাছাড়া এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে কি করব, তাই চললাম তার সঙ্গে। হালদারদের বাড়িটা দূর থেকে দেখা যায় না, কারণ বাড়ির চারপাশে বড় বড় গাছের জঙ্গল। তবে বাড়ির গেটের মাথাটা দেখা যেতে থাকে পৌঁছানোর প্রায় 10 মিনিট আগে থেকেই। বিরাট ফটক, মাথার উপর ভগ্ন প্রায় নহবতখানা। ফটকের ভিতর দিয়ে বেশ খানিক দূর রাস্তা গিয়ে তবে সদরতলা। 2-3টে মূর্তি আর ফোয়ারার ভগ্নাবশেষ দেখে বুঝলাম যে বাড়িটি আর ফটকের মাঝখানে এই জায়গাটায় আগে বাগান ছিল। বাড়িটি অদ্ভুত, কারুকার্যের কোনো বাহার নেই কোনো জায়গায়, কেমন যেন একটা বেঢপ চৌকো চৌকো ভাব। বিকেলের পরন্ত রোদ এসে পড়েছে তার শ্যাওলাবিত দেয়ালে। মিনিট খানেক চেয়ে থাকার পর অনাথবাবু বললেন, আমি যতদূর জানি রোদ থাকতে ভূত বেরোয় না। তারপর আমার দিকে চেয়ে চোখ টিপে বললেন, একবার চট করে সেই ঘরটা দেখে এলে হতো না? সেই উত্তর পশ্চিমের ঘর, যে ঘরে, হ্যাঁ, যে ঘরে হলধর দত্তের মৃত্যু হয়েছিল। ভদ্রলোকের তো এসব ব্যাপারে দেখছি একটু বাড়াবাড়ি রকমের আগ্রহ। অনাথবাবু বোধ হয় আমার মনের ভাবটা আজ করতে পেরেই বললেন, খুব আশ্চর্য লাগছে না? আসলে কি জানেন, আপনাকে বলতে দ্বিধা নেই, আমার রঘুনাথপুর আসার একমাত্র কারণই হলো ওই বাড়িটা। আগে হ্যাঁ, ওটা যে ভূতের বাড়ি, আমি কলকাতায় থাকতে সে খবরটা পেয়ে ওই ভূতটিকে দেখবো বলে এখানে এসেছি।
আপনি সেদিন ট্রেনে আমার আসার কারণটা জানতে চাইলেন, আমি উত্তর না দিয়ে অভদ্রতা করলাম বটে, কিন্তু মনে মনে স্থির করেছিলাম যে উপযুক্ত সময় এলে, অর্থাৎ আপনি কি রকম লোক সেটা আর একটু জেনে নিয়ে আসল কারণটা নিজে থেকেই বলবো। কিন্তু তাই বলে ভূতের পেছনে ধাওয়া করে একেবারে কলকাতা ছেড়ে? বলছি ব্যস্ত হবেন না, আমার কাজটা সম্পর্কেই তো বলা হয়নি আপনাকে এখনো। আসলে আমি ভূত সম্পর্কে একজন বিশেষজ্ঞ, আজ 25 বছর ধরে এ ব্যাপার নিয়ে বিস্তর রিসার্চ করেছি। শুধু ভূত কেন, ভূত প্রেত পিশাচ ডাকিনী যোগিনী ভ্যাম্পায়ার আর ওয়্যারওলফ বুদ্ধিজম ইত্যাদি যা কিছু আছে তার সম্বন্ধে বইয়ে যা লেখে তার প্রায় সবই পড়ে ফেলেছি। 7টা ভাষা শিখতে হয়েছে এসব বই পড়ার জন্য। পরলোক তত্ত্ব নিয়ে লন্ডনের প্রফেসর নর্টনের সঙ্গে আজ 3 বছর ধরে চিঠি লেখালেখি করছি। আমার লেখা প্রবন্ধ বিলেতের সব নাম করা কাগজে বেরিয়েছে, আপনার কাছে বড়াই করে কি লাভ। তবে এটুকু বলতে পারি যে এ দেশে এ ব্যাপারে আমার চেয়ে বেশি জ্ঞানী লোক বোধ হয় আর নেই। ভদ্রলোকের কথা শুনে তিনি যে মিথ্যে বলছেন বা বাড়িয়ে বলছেন এটা আমার একবারও মনে হয়নি, বরং তার সম্বন্ধে খুব সহজেই একটা বিশ্বাস ও শ্রদ্ধার ভাব জেগে উঠল। অনাথবাবু একটুক্ষণ চুপ করে থেকে বললেন, ভারতবর্ষের অন্তত 300 ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি। বলেন কি? হ্যাঁ, আর সেসব কিরকম জায়গায় জানেন? এই ধরুন জব্বলপুর, কাশিয়াং, চেরাপুঞ্জি, কাথি, কাটোয়া, যোধপুর, আজিমগঞ্জ, হাজারিবাগ, শিউরি, বারাসাত, আর কত চাই, 56টা ডাক বাংলো আর কম করে 30টা নীলকুচিতে আমি রাত্রি যাপন করেছি। এছাড়া কলকাতা এবং তার কাছাকাছির মধ্যে অন্তত 50খানা বাড়ি তো আছে। কিন্তু অনাথবাবু হঠাৎ থেমে গেলেন, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, ভূত আমায় ফাঁকি দিয়েছে। হয়তো ভূতকে যারা চায় না ভূত তাদের কাছেই আসে। আমি বারবার হতাশ হয়েছি। মাদ্রাজে ত্রিচিনপল্লীতে 150 বছরের পুরনো একটা সাহেবদের পরিত্যক্ত ক্লাব বাড়িতে ভূত একবার কাছাকাছি এসেছিল। কিরকম জানেন? অন্ধকার ঘর, 1 ফোঁটা বাতাস নেই, যত বাড়ি মোমবাতি ধরাবো বলে দেয়াশলাই জ্বালাচ্ছি তত বাড়ি কে যেন ফুদিয়ে নিভিয়ে দিচ্ছে। শেষটায় 13টা কাঠি নষ্ট করবার পর বাতি জ্বলল এবং আলোর সঙ্গে সঙ্গেই ভূত বাবাজি সেই গেলেন আর এলেন না। একবার কলকাতার ঝামা পুকুরে এক হানা বাড়িতে একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল। আমার মাথায় তো এত চুল দেখছেন, অথচ এই বাড়ির একটা অন্ধকার ঘরে ভূতের অপেক্ষায় বসে থাকতে থাকতে মাঝরাত্রি নাগা হঠাৎ ব্রহ্মতালুর কাছটায় একটা মশার কামড় খেলাম। কি ব্যাপার? অন্ধকারে ভয়ে মাথায় হাত দিয়ে দেখি একটিও চুল নেই, একেবারে মসৃণ মাথা জোড়া টাক। এ কি আমারই মাথা না অন্য কারুর মাথায় হাত দিয়ে নিজের মাথা বলে মনে করেছি? কিন্তু মশার কামড়টা তো আমিই খেলাম। 10টা জেলে আয়নায় দেখি তাকের কোন চিহ্ন মাত্র নেই। আমার যে চুল সেই চুলই রয়েছে আমার মাথায়। ব্যাস, এই দুটি ছাড়া আর কোনো ভুতুড়ে অভিজ্ঞতা এত চেষ্টা সত্ত্বেও আমার হয়নি। তাই ভূত দেখার আশা একরকম ছেড়েই দিয়েছিল। এমন সময় একটা পুরনো বাঁধানো প্রবাসীতে রঘুনাথপুরের এই বাড়িটার একটা উল্লেখ পেলাম, তাই ঠিক করলাম একটা শেষ চেষ্টা দিয়ে আসব। অনাথবাবুর কথা শুনতে শুনতে কখন যে বাড়ির সদর দরজায় এসে পড়েছি সে খেয়াল ছিল না। ভদ্রলোক তার ট্যাগ ঘড়িটা দেখে বললেন, আজ 5:31 সূর্যাস্ত, এখন 5:15,
চলুন রোজ থাকতে থাকতে একবার ঘরটা দেখে আসি। ভূতের নিশাটা বোধ হয় সংক্রামক, কারণ আমি অনাথ বাবুর প্রস্তাবে কোনো আপত্তি করলাম না, বরঞ্চ বাড়ির ভিতরটায় আর বিশেষ করে দোতলায় ওই ঘরটা দেখবার জন্য বেশ একটা আগ্রহ হচ্ছিল। সদর দরজা দিয়ে ঢুকে দেখি বিরাট উঠোন ও নাচ মন্দির। 100-150 বছরে কত উৎসব, কত অনুষ্ঠান, কত পূজা পার্বণ, যাত্রা, কথকতা এইখানে হয়েছে তার কোনো চিহ্ন আজ নেই। উঠোনের তিন দিকে বারান্দা, আমাদের ডানে বারান্দার যে অংশ তাতে একটি ভাঙা পালকি পড়ে আছে এবং পালকিটি ছাড়িয়ে হাত দশে গিয়েই দোতলায় যাবার সিঁড়ি। সিঁড়িটা এমনই অন্ধকার যে উঠবার সময় অনাথবাবুকে তার কোটের পকেট থেকে একটি টর্চ বার করে জ্বালাতে হল। প্রায় অদৃশ্য মাকড়সার জালের পুহ ভেদ করে কোন রকমে দোতলায় পৌঁছানো গেল। মনে মনে বললাম, এ বাড়িতে ভূত থাকা অস্বাভাবিক নয়। দোতলার বারান্দায় দাঁড়িয়ে হিসাব করে দেখলাম, বাঁ দিক দিয়ে সোজা চলে গেলেই ওই যে ঘর, ওটাই হল উত্তর পশ্চিমের ঘর। অনাথবাবু বললেন, সময় নষ্ট করে লাভ নেই, চলুন এগোয়। এখানে বলে রাখি, বারান্দায় কেবল একটি জিনিসই ছিল, সেটি একটি ঘড়ি, যাকে বলে গ্র্যান্ডফাদার ক্লক। কিন্তু তার অবস্থা খুবই শোচনীয়, কাজ নেই, বড় কাঁটাটিও উধাও, পেন্ডুলামটি ভেঙে কাত হয়ে পড়ে আছে। উত্তর পশ্চিমের ঘরের দরজাটি ভেজানো ছিল। অনাথবাবু যখন তার ডান হাতের তর্জনী দিয়ে সন্তর্পণে ঠেলে দরজাটি খুলছিলেন, তখন বিনা কারণেই আমার গাটা ছমছম করছিল। কিন্তু ঘরের ভিতর ঢুকে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম না। দেখে মনে হলো এককালে বৈঠকখানা ছিল। ঘরের মাঝখানে একটা বিরাট টেবিল, তার কেবল পায়াজারখানাই রয়েছে, উপরের তক্তাটা নেই। টেবিলের পাশে জানালার দিকে একটি আরাম কেদারা, অবশ্য এখন আর সেটি আরামদায়ক হবে কিনা সন্দেহ, কারণ তার একটি হাতল ও বসবার জায়গায় বেতের খানিকটা অংশ লোপ পেয়েছে। উপরের দিকে চেয়ে দেখি ছাদ থেকে ঝুলছে একটি টানা পাখার ভগ্নাংশ, অর্থাৎ দড়ি নেই, কাশের ডান্ডাটা ভাঙা এবং ঝালরের অর্ধেকটা ছেঁড়া। এছাড়া ঘরে আছে একটি খাঁজকাটা বন্দুক রাখার তাক, একটি নলবিহীন গড়গড়া আর দুখানা সাধারণ হাতল ভাঙা চেয়ার। অনাথবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন। মনে হলো খুব মনোযোগ দিয়ে কি একটা অনুভব করার চেষ্টা করলেন। প্রায় মিনিট খানিক পরে বললেন, একটা গন্ধ পাচ্ছেন। কি গন্ধ? বাদরাজি ধূপ, মাছের তেল আর মরা পোড়ার গন্ধ মেশানো একটা গন্ধ। আমি দুবার বেশ জোরে জোরে শ্বাস টানলাম। অনেকদিনের বন্ধ ঘর খুললে যে একটা ভ্যাপসা গন্ধ বেরোয়, সে গন্ধ ছাড়া আর কোনো গন্ধই পেলাম না। তাই বললাম, কই, ঠিক বুঝতে পারছি না তো। অনাথবাবু আরো একটুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বাঁ হাতের তেলোতে ডান হাত দিয়ে একটা ঘুষি মেরে বললেন, বহুত আচ্ছা, এ গন্ধ আমার চেনা গন্ধ, এ বাড়িতে ভূত অবশ্যম্ভাবী। তবে বাবাজি দেখা দেবেন কি না দেবেন সেটা কাল রাত্রের আগে বোঝা যাবে না, চলুন। অনাথবাবু স্থির করে ফেললেন যে পরদিনই তাকে ওই ঘরে রাত্রিবাস করতে হবে। ফেরার পথে বললেন, আজ থাকলুম না, কারণ কাল অমাবস্যা, ভূতের পক্ষে সবচেয়ে প্রশস্ত তিথি, তাছাড়া দু একটি জিনিস সঙ্গে রাখা দরকার, সেগুলো বাড়িতে রয়ে গেছে, কাল নিয়ে আসব, আজ সার্ভেটা করে গেলুম আর কি। ভদ্রলোক আমায় বাড়ি অবধি পৌঁছে দিয়ে বিদায় নেবার সময় গলাটা একটু নামিয়ে বললেন, আর কাউকে আমার এই প্ল্যানের কথা বলবেন না যেন, এদের কথাবার্তা তো শুনলুম আজকে, যা ভয় আর যা প্রেজুডিস এদের, জানলে পরে হয়তো বাধা টাধা দিয়ে আমার প্ল্যানটাই ভেস্তে দেবে। আর হ্যাঁ, আর একটা কথা, আপনাকে আমার সঙ্গে যেতে বললুম না বলে কিছু মনে করবেন না, এসব ব্যাপার বুঝলেন কিনা, একা না হলে ঠিক জুৎসই হয় না। পরদিন দুপুরে কাগজ কলম নিয়ে বসলেও লেখা খুব বেশি দূর এগোলো না। মন পড়ে রয়েছে হালদার বাড়ির ওই উত্তর পশ্চিমের ঘরটায়, আর রাত্রে অনাথবাবুর কি অভিজ্ঞতা হবে সেই নিয়ে একটা অশান্তির উদ্বেগ রয়েছে মনের মধ্যে। বিকেলে অনাথবাবুকে হালদার বাড়ির ফটক অবধি পৌঁছে দিলাম। ভদ্রলোকের গায়ে আজ একটা
কালো গলাবন্ধ কোট, কাঁধে জলের ফ্লাস্ক আর হাতে সেই কালকের তিনসেলের টর্চ। ফটক দিয়ে ঢুকবার আগে কোটের দু পকেটে দু হাত ঢুকিয়ে দুটো বোতল বার করে আমায় দেখিয়ে বললেন, ওই দেখুন, এটিতে রয়েছে আমার নিজের ফর্মুলায় তৈরি তেল। শরীরের অনাবৃত অংশে মেখে নিলে আর মশা কামড়াবে না। আর ওই দ্বিতীয়টিতে হল কার্বলিক অ্যাসিড, ঘরের আশেপাশে ছড়িয়ে দিলে সাপের উৎপাত থেকে নিশ্চিন্ত। এই বলে বোতল দুটো পকেটে পুরে টর্চটা মাথায় ঠেকিয়ে আমায় একটা সেলাম ঠুকে ভদ্রলোক বুট জুতো খটখটিয়ে হালদার বাড়ির দিকে চলে গেলেন। রাত্রে ভালো ঘুম হলো না। ভোর হতে না হতে ভরদ্বাজকে বললাম আমার থার্মস ফ্লাস্কে দুজনের মতো চা ভরে দিতে। চা এলে পর ফ্লাস্কটি নিয়ে আবার হালদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হালদার বাড়ির ফটকের কাছে পৌঁছে দেখি চারিদিকে কোনো সারা শব্দ নেই। অনাথবাবুর নাম ধরে ডাকবো না শটান দোতলায় চলে যাব তাই ভাবছি। এমন সময় হঠাৎ শুনতে পেলাম, ওই মশাই, এই যে এদিকে। এবার দেখতে পেলাম অনাথবাবুকে। প্রাসাদের পূর্ব দিকের জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আমার দিকে হেঁটে আসছেন। তাকে দেখে মোটেও মনে হয় না যে রাত্রে তার কোনো ভয়াবহ বা অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে এসে হাসতে হাসতে হাতে একটা নিমের ডাল দেখিয়ে বললেন, আর বলবেন না মশাই, আধ ঘন্টা বনে বাজারে ঘুরছি এই নিম ডালের খোঁজে, আমার আবার দাঁতনের অভ্যাস কিনা। ফস করে রাত্রের কথাটা জিজ্ঞেস করতে কেমন বাধা বাধা ঠেকল। বললাম, চা এনেছি, এখানেই খাবেন না বাড়ি যাবেন? চলুন না, ওই ফোয়ারার পাশটায় বসে খাওয়া যাক। গরম চায় চুমুক দিয়ে একটা তৃপ্তি সূচক আহ শব্দ করে আমার দিকে ফিরে মুচকি হেসে অনাথবাবু বললেন, আহ খুব কৌতূহল হচ্ছে না? আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ মানে তা একটু। বেশ, তবে বলছি শুনুন, গোড়াতেই বলে রাখি এক্সপিডিশন হাইলি সাকসেসফুল, আমার এখানে আসা সার্থক হয়েছে। অনাথবাবু এক মগ চা শেষ করে দ্বিতীয় মগ ঢেলে তার কথা শুরু করলেন, আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন 5টা, আমি বাড়ির ভিতরে ঢোকার আগে এই আশপাশটা একটু সার্ভে করে নিলুম। অনেক সময় ভূতের চেয়ে জ্যান্ত মানুষ বা জানোয়ার থেকে উপদ্রবের আশঙ্কা একটু বেশি থাকে। যাই হোক, দেখলুম কাছাকাছির মধ্যে সন্দেহজনক কিছু নেই। বাড়িতে ঢুকে একতলার ঘরগুলোর মধ্যে যেগুলো খোলা হয়েছে সেগুলো একবার দেখে নিলুম। জিনিসপত্র তো আর একদিন ধরে বিশেষ পড়ে থাকার কথা নয়, একটা ঘরে কিছু আবর্জনা আর আরেকটা কড়ি কাঠে গুটি চারের ঝুলন্ত বাদুর ছাড়া আর কিছুই চোখে পড়ল না। বাদুরগুলো আমায় দেখেও নড়ল না, আমিও তাদের ডিস্টার্ব করলুম না। 6:30 নাগাদ দোতলার ওই আসল ঘরটিতে ঢুকে রাত কাটানোর আয়োজন শুরু করলুম। একটা ঝাড়ু নেমেছিলুম, তাই দিয়ে প্রথমে আরাম কেদারাটিকে ঝেড়ে পুছে সাফ করলুম। কতদিনের ধুলো জমেছিল তা কে জানে। ঘরের মধ্যে একটা গুমোট ভাব ছিল, তাই জানালাটা খুলে দিলুম। ভূত বাবাজি যদি সশরীরে আসতে চান তাই বারান্দার দরজাটাও খোলা রাখলুম। তারপর টর্চ আর ফ্লাস্কটা মেঝেতে রেখে ওই বেত ছেঁড়া আরাম কেদারাতেই শুয়ে পড়লুম। অস্বস্তি হচ্ছিল বেশ, কিন্তু এর চেয়েও আরো অনেক বেয়ারা অবস্থায় বহুবার রাত কাটিয়েছি, তাই কিছু মাইন্ড করলুম না। আশ্বিন মাস, 5:30 সূর্য ডুবেছে। দেখতে দেখতে অন্ধকারটা বেশ জমাট বেঁধে উঠল, আর সেই সঙ্গে সেই গন্ধটাও ক্রমশই স্পষ্ট হয়ে উঠল। আমি এমনিতে খুব ঠান্ডা মেজাজের মানুষ, সহজে বড় একটা এক্সাইটেড হই না, কিন্তু কিন্তু কাল যেন ভিতরে ভিতরে বেশ একটা উত্তেজনা অনুভব করছিলাম। সময়টা ঠিক বলতে পারি না, তবে আন্দাজে মনে হয় 9:30 নাগাদ জানালা দিয়ে একটা জোনাকি ঘরে ঢুকেছিল।
সেটা মিনিট খানে ঘোরাঘুরি করে আবার জানালা দিয়েই বেরিয়ে গেল। তারপর কখন যে শেয়াল ঝিঝির ডাক থেমে গেছে আর কখন যে আমি ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই। ঘুমটা ভাঙল একটা শব্দে, ঘড়ির শব্দ, ঢং 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 করে 12টা বাজল। মিঠে অথচ বেশ জোরালো আওয়াজ, জাত ঘড়ির আওয়াজ, আর সেটা আসছে বাইরের বারান্দা থেকে। কয়েক মুহূর্তের মধ্যেই ঘুমটা ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরো দুটো জিনিস লক্ষ্য করল। এক, আমি আরাম কেদারায় সত্যিই খুব আরামে শুয়ে আছি, ছেঁড়াটা তো নেই, বরং উলটে আমার পিঠের তলায় কে যেন একটা বালিশ গুঁজে দিয়ে গেছে। আর দুই, আমার মাথার উপর একটি চমৎকার ঝালর সমেত আস্ত নতুন টানা পাখা, তা থেকে একটি নতুন দড়ি দেয়ালের ফুটো দিয়ে বারান্দায় চলে গেছে, এবং কে জানি সে দড়ি টান দিয়ে পাখাটি তুলিয়ে আমায় চমৎকার বাতাস করছে। আমি অবাক হয়ে এইসব দেখছি আর উপভোগ করছি। এমন সময় খেয়াল হলো অমাবস্যার রাত্রিরে কি করে জানি ঘরটা চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। তারপর নাকে এলো একটা চমৎকার গন্ধ। পাশ ফিরে দেখি কে জানি একটা আলবোলা রেখে গেছে, আর তার থেকে ভুর ভুর করে বেরোচ্ছে একেবারে সেরা আম্বুরি তামাকের গন্ধ। অনাথবাবু একটু থামলেন, তারপর আমার দিকে ফিরে হেসে বললেন, বেশ মনোরম পরিবেশ নয় কি? আমি বললাম, শুনে তো ভালোই লাগছে, আপনার রাতটা তাহলে মোটামুটি আরামেই কেটেছে। আমার প্রশ্ন শুনে অনাথবাবু হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। খানিকক্ষণ অপেক্ষা করে আমি আর ধৈর্য রাখতে না পেরে বললাম, তাহলে কি সত্যি আপনার কোনো ভয়ের কারণ ঘটেনি? ভূত কি আপনি দেখেননি? অনাথবাবু আবার আমার দিকে চাইলেন, এবার কিন্তু ঠোঁটের কোণে সে হাসিটা নেই, ধরা গলায় ভদ্রলোকের প্রশ্ন এলো, পরশু যখন আপনি ঘরটায় গেলেন তখন কড়িকাঠের দিকটা ভালো করে লক্ষ্য করেছিলেন কি? আমি বললাম, তেমন ভালো করে দেখিনি বোধহয়। কেন বলুন তো? অনাথবাবু বললেন, ওখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে, সেটা না দেখলে বাকি ঘটনাটা বোঝাতে পারবো না, চলুন। অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনাথবাবু কেবল একটি কথা বললেন, আমার আর ভূতের পিছনে ধাওয়া করতে হবে না সীতেশবাবু, কোনোদিনও না, সে সব মিটে গেছে। বারান্দা দিয়ে যাওয়ার পথে ঘড়িটার দিকে চেয়ে দেখলাম সেরকমই ভাঙা অবস্থা। ঘরের দরজার সামনে পৌঁছে অনাথবাবু বললেন, চলুন। দরজাটা ভেজানো ছিল, আমি হাত দিয়ে ঠেলে ঘরের মধ্যে ঢুকলাম। তারপর দুপা এগিয়ে মেঝের দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীরে একটা বিস্ময় ও আতঙ্কের শিহরণ খেলে গেল। বুট জুতো পরাও কে পড়ে আছে মেঝেতে? আর বারান্দা থেকে কার অট্টহাসি হালদার বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনিত হয়ে আমার রক্ত জল করে আমায় জ্ঞান বুদ্ধি চিন্তা সব লোপ পাইয়ে দিচ্ছে। তাহলে কি আর কিছু মনে নেই আমার? যখন জ্ঞান হলো দেখি ভরদ্বাজ আমার খাটের পায়ের দিকে দাঁড়িয়ে আছে, আর আমায় হাত পাখা দিয়ে বাতাস করছেন ভবতোষ মজুমদার। আমার চোখ খুলতে দেখে ভবতোষ বাবু বললেন, ভাগ্যে সিধুচরণ আপনাকে দেখেছিল ও বাড়ি ঢুকতে, নইলে কি দশা হতো আপনার জানি না, ওখানে গেছিলেন কোন এককেলে? আমি বললাম, অনাথ বাবু যে রাত্রে? ভবতোষ বাবু বাধা দিয়ে বললেন, আর অনাথ বাবু কাল যে অতগুলো কথা বললুম সেসব বোধহয় কিছুই বিশ্বাস করেননি ভদ্রলোক, ভাগ্যে আপনিও তার সঙ্গে সঙ্গে রাত কাটাতে যাননি ও বাড়িতে, দেখলেন তো ওর অবস্থা, হলুধরের যা হয়েছিল এরও ঠিক তাই, মরে একেবারে কাঠ, আর চোখ ঠিক সেইভাবে চাওয়া, সেই দৃষ্টি সেই কড়িকাঠের দিকে। আমি মনে মনে বললাম, না মরে কাঠ নয়, মরে কি হয়েছে অনাথবাবু তা আমি জানি, কালও সকালে গেলে দেখতে পাবো তাকে, গায়ে কালো কোট, পায়ে বুট জুতো, হালদার বাড়ির পূর্ব দিকের জঙ্গল থেকে নিমের দাঁতন হাতে হাসতে হাসতে বেরিয়ে আসছেন। এতক্ষণ শুনছিলেন আজকের কুয়াশার প্রথম ঘন্টার গল্প,
সত্যজিতের লেখা অনাথবাবুর ভয় যা পড়ে শোনালো সেতু। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। শুরু হোক আজকের গল্প। আজকের গল্পটি লিখেছেন রুম্পা সৈয়দা ফারজানা জামান। কি অদ্ভুত ব্যাপার, সত্যি অদ্ভুত। ধরুন দেখছেন এমন একটা কিছু যা আসলে বাস্তবে নেই, আবার হয়তো আছে। আচ্ছা, আছে নাকি নেই বোঝা যাচ্ছে কি সেই অবয়বটা? না, ঠিক বোঝা যাচ্ছে না, তাই তো। তাহলে একে কি বলে? নাকি অশরীরী, নাকি নিষ্পাপ ছায়া? আমিও বা কি বলছি আবুল তাবুল, এমনই তো হতে পারে। মরিচিকার মতো আসলে কিছু থেকেও মনে হচ্ছে নেই। আর কেনই বা সবকিছুকে ভৌতিক হতে হবে? অতি প্রাকৃতিক বলেও তো কিছু আছে, থাকতে পারে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা। আজ না হয় সেখান থেকে গল্প শুরু করা যাক। সব গল্পে গা ছমছমে আবহাওয়া থাকবে তা তো নয়, কিন্তু হ্যাঁ, চট করে যদি অশরীরে কেউ চলেই আসে তাহলে তো তাকে ঠেকিয়ে রাখা যায় না। জানেন তো, অশরীরে আটকে রাখে এমন দেয়াল পৃথিবীতে নেই। শুধু আটকাতে পারে সেই দেয়াল যেই দেয়াল নিজেই কোনো মরিচিকা। আজকে এমনই বিশ্বাস অবিশ্বাসের কুয়াশা আচ্ছন্ন একটি গল্প শুনতে পাবেন। বুঝলি বন্ধু, নতুন একটা বাসা দেখছি। কেন, পুরান বাসায় কি সমস্যা? ভাই সমস্যা একটু হলে মানা যেত, নানা জাতির সমস্যা রে ভাই। মানে ধর রাতে নাকি মৃত্যু ধূপধাপ শব্দ পায়। বলিস কি? শুধু শব্দ না, হঠাৎ করে আলো নিভে যায়, আবার যখন আলো আসে তখন একসাথে সব আলো জ্বলে উঠে। কি বিপদ বলতো। এখানে বিপদের কি দেখলি? ইলেকট্রিশিয়ান দেখা। মৃত্যু সাহেব জানিয়ে দিয়েছে এই বাসায় থাকা চলবে না। আর সত্যি বলতে কি, বাসাটা অফিস থেকে অনেক দূরে। তাহলে এখন বাসা কোথায় দেখছিস? এই ধর গুলশানের আশেপাশে, বাড্ডা নদ্দা বা নিকেতন, আবার উত্তরাও হতে পারে। উত্তরে তোর কাছে মনে হলো নাকি? দেখ, উত্তর থেকে আসা এক অনেক সহজ। বনানীতে মিতুর অফিস, আমার থেকে আগে ও পৌঁছাবে। এটা অবশ্য ঠিক বলেছিস, সবার আগে ভাবির সুবিধাই দেখা উচিত। মেয়েটা সারাদিন অফিস করে, বাচ্চা সামনে নিয়ে আবার ঘরের সব কাজ করে, ওর ইচ্ছার অনিচ্ছা দেখার দায়িত্ব আমাকে নিতেই হবে, কি বলিস? হয়েছে, আর ইমোশনাল হতে হবে না। বটম লাইন হচ্ছে বাসা দেখতে হবে, তাই তো? উত্তরেতে দেখ না দোস্ত, বনজোৎস্নার শিহরণ স্কুলটা তাহলে বদলেই দিত। উত্তরের কোন একটা স্কুলে মিতুর বান্ধবীর টিচার, সো মিতু বলেছিল বাচ্চাদের প্রবলেম হবে না। বনজোৎস্নার স্কুল পাল্টে দিলাম, আর শিহরণের স্কুল একেবারে ওটাই হলো। নো প্রবলেম। আচ্ছা, তোকে কেউ তো বাচ্চাদের নাম নিয়ে কিছু বলে না, যে বিশাল কাব্যিক নাম? বলে না আবার, সবাই একই কথা, কেন বনজোৎস্না কেন শিহরণ। তখন আমি বলি, যেদিন সকল আড়াল ভেঙে হেসেছিল দুটি মন, সেদিন রাতেই উঠেছে জেগে জোৎস্না রাঙা বন। ছিল না হাওয়া, ছিল না ছোঁয়া, ছিল না কথোপকথন, ছিল শুধু তোমার মাঝে আমার শিহরণ। বাপ রে, কবি মানুষের চিন্তা ভাবনাই আলাদা। এই আমি কবি নয় রে, কর্পোরেট। বুঝছি। আচ্ছা দোস্ত, বুঝি বেশি আড্ডায় মজা গেলে আবার গৃহমন্ত্রী বেঁকে বসবেন, অলরেডি 9টা বেজে গেছে। আচ্ছা দোস্ত, বাসার খবর পেলে জানাস। অবশ্যই, চোখ কান খোলা রাখলাম। আরে দাদা, তোকে নামিয়ে দিচ্ছি। তাহলে চল চল চল। মাসুদ আর সতীশ দুইজন একই অফিসে কাজ করত। বছর তিনেক আগে মাসুদ চাকরি বদলে নতুন অফিসে চলে যায়। ভালো সম্মানী, ভালো সুযোগ আর ভালো পদ বলে কথা, আর কেনই বা হবে না। দেখতে ছোটখাটো হলেও মাসুদকে সবাই বলে ছোট মরিচের বেশি ছাড়। যে কাজে হাত দেয় সেটাতেই সে একেবারে মাস্টার হয়ে যায়, আর দেখতেও রাজপুত্রের মতো। গায়ের রং চাপা, কিন্তু কারো দিকে সরাসরি তাকালে মনে পড়ে সেই কথাটা, চোখের মাঝে ছুরির তীক্ষ্ণতা। বাপ্পা একটা ছেলে বটে। বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচেই সম্ভবত মাসুদের প্রেমের আহ্বান ছিল, কিন্তু মাসুদের মন বাধা পড়ে মিতুর আঁচলে। মিতু 3 ব্যাচ জুনিয়র, পড়ালেখা ছাড়া ওর জীবনের আর কোনো বিনোদনই ছিল না।
ক্লাসে বা বাসে যেখানে হোক বইটা থাকতো দুই হাতের মুঠোতে। মিতু কিন্তু লম্বায় প্রায় মাসুদের সমান সমান, তাই মেয়ে বলে মিতুকে মাসুদের থেকে লম্বা মনে হয়। তাই মাসুদ আর মিতুর যে সেতুবন্ধন হতে পারে এটা কেউ ভাবতেই পারেনি। কিন্তু কথায় আছে না, যাই না খণ্ডন বিধির বাঁধন। তাই একদিন এই পড়ুয়া মেয়েটি ডিবেট ক্লাবে গিয়ে বিরক্তি নিয়ে সব দেখছিল, আর মাসুদ তখন পালের গোদা ডিবেটের মিটিং ডেকে দিব্যি গান কবিতা করে যাচ্ছে। মিতু তখন বসা, পাশে তার ক্লাসমেট সুজয়। সুজয় এখানে না এসে লাইব্রেরিতে গেলেই হতো। আহ থাম না, দেখ মাসুদ ভাই এখনই গান ধরবে, চমৎকার গান গায়। তাহলে আর এখানে কেন, গানের প্রতিযোগিতায় গেলেই পারে। এমন সময় মাসুদ পাশে থাকা গিটারটা তুলে নেয় আর তারপর শুরু করে গান। যেদিন তুমি পাগল বলে দিলে একটু ধান, সত্যি বলছি আমার মাঝে সেই আমি আর না। যেদিন তুমি পাগল বলে দিলে একটু ধান, সত্যি বলছি আমার মাঝে সেই আমি আর না। তোমার মাঝে গদ্য পদ্য দিন রাত্রি তাই, জেনে নিও আমার মাঝে সেই আমি আর না। যেদিন তুমি পাগল বলে একটু আঙুলগুলো গিটার ছাড়ায় তুলছে কেমন সুর, সুরের টানে মন যা যাবর হাঁটছে বহু দূর। পথ হারানো মনটা তবে এলো দিশাটায়, সত্যি বলছি আমার মাঝে সেই আমি আর না। যেদিন তুমি পাগল মনে দিলে একটু ঠাই, সত্যি বলছি আমার মাঝে সেই আমি আর না। গান যেই কারণেই হোক যার কারণেই হোক, এই গান শুনে সে প্রথম মিতু মুখ তুলে তাকালো এমন এক অপরিচিত ছেলের দিকে যার সাথে তার সারা জীবন কাটাতে কোনো আপত্তি হলো না। আর সে কোথায় বল? উত্তরাতে 13 নম্বর সেক্টরের দিকে। আচ্ছা, এটা আসলে 13 তো পড়া না, আবার 14 তো পড়া না, মাঝামাঝি জায়গা বুঝলি। আর বাড়িটা হচ্ছে 20 তলা, একটু পুরনো ধাঁচের। পুরনো বলতে মানে ধর 10 কি 12 13 বছরের একটা বাড়ি, বড় ফ্ল্যাট, গ্যাস পানি ইলেকট্রিক সব আছে, দেখবি নাকি। ভাড়া কেমন? বিশ্বাস হবে না বন্ধু, বাড়ির মালিক মনে হয় বিদেশ থাকে। 3টা বেডরুম 4টা বাথরুম, সার্ভেন্ট টয়লেট সহ 3টা বারান্দা, গ্যারেজ প্লাস, আর ভাড়া মাত্র 20,000 টাকা। বলিস কি, বাড়িওয়ালা মাথা খারাপ নাকি? হাল্লাই মালো, তবে মাথা খারাপ না হলেও ব্যাটার পয়সা আছে প্রচুর। কিরকম? আরে না হলে কি ডেভেলপার ছাড়া সেই আমলে এত বড় বাড়ি বানায় নাকি? এক একটা ফ্লোরে 2টা ইউনিট, বিল্ডিং এর সামনে আবার খেলার জায়গাও আছে, নিজে কিন্তু আবার বিদেশে বসে আছে, যেন অন্য কেউ ওই পাশেটা দখল না করতে পারে, সেজন্যই ভাড়া দিছে বুঝছিস। দাঁড়া আমি একটু মিতুর সাথে কথা বলিনি। হ্যাঁ কথা বল, ছুটির দিনে এই জন্যই ফোন করলাম যেন ভাবির সাথে কথা বলতে পারিস। ওকে দোস্ত, থ্যাংক ইউ, মিতু আসছে আমার সাথে কথা বলে তোকে জানাচ্ছি। আচ্ছা রাখি তাহলে আজকে। ওকে বাই। কি ব্যাপার? ব্যাপার আর কি, তোমার রান্না কমপ্লিট? This track was downloaded from fusionbd.com. এই নাও তোমার বেগুন ভাজা, এখন বলো। ধন্যবাদ জানাবা। এবার মনোযোগ দিয়ে শোনো, সবুজ ফোন দিয়েছিল, ওনাকে একটা বাসা দেখেছি উত্তরের ভিতরে, বেশ ভিতরে, কিন্তু দেখতে চাও? দেখতে তো ক্ষতি নেই, চলো দেখে আসি, ভালো লাগলে কথা আগে বাড়ালাম। আজকে যাবে? চলো, সে তো আছেই, ও না হয় বোন আর রনকে দেখে রাখবে। আচ্ছা আমাদের ডেটও হয়ে গেল একটা ছোটখাটো। উফ তুমি আছো তো হরতালে, দাঁড়াও সেতুকে ডাকি। সেতু, আয় সেতু, আয় বোন আর রনকে নিয়ে খেতে আয়, অনেক খেলেছিস। আসছি আপনি। রাস্তার মাথায় দেখা গেল সবুজকে,
দাঁড়িয়ে অপেক্ষা করছে মাসুদ আর সেতুর জন্য। মাসুদ ঠিক ওর সামনে এসে গাড়ি থামালে। বাহ, তাড়াতাড়ি চলে এলে দেখি। হ্যাঁ ভাই, রাস্তা খালি ছিল। দোস্ত, মাসি কি খুব বেশি ভিতরে? আরে না, দেখছিস না কি সুন্দর রাস্তা, একটু ভিতরে হলো এক মিনিটে পৌঁছে যাবি। আচ্ছা চল দেখি। মাসুদ, আমরা কিন্তু বাসা দেখে এসে এখানে ফুচকা খাবো। ফুচকা অসাধারণ। অবশ্যই ম্যাডাম, আর কিছু? হ্যাঁ, বাচ্চাদের জন্য কিছু খাবার নিতে হবে। আচ্ছা মিতু, তুমি সেতুকে জিজ্ঞেস করেছিলে উত্তরের ব্যাপারে, ওর কোনো অসুবিধা হবে কিনা? হ্যাঁ বাবা, আমি আগেই জিজ্ঞেস করেছি, সে তো বলেছে এখানে নাকি ওদের স্কুলের একটা ব্রাঞ্চ আছে বলেছে। ওনাকে অলরেডি বলেও রেখেছি। তাহলে তো বেশ ভালো হয়। যাক, সব ঝামেলায় মিটলো। কিরে সবুজ, আর কত দূর? এই তো এবার বায়ো টার্নে, ওই যে সামনে দেখছিস না বিস্তলা। বাসের সামনে এসে অবাক হয়ে যায় মিতু আর মাসুদ। এত বছর আগে এত বড় বিল্ডিং, তাও আবার কিনা নিজে নিজে করা, কোনো ডেভেলপারও করে দেয়নি। বাসের ডিজাইনও বেশ চমৎকার, এত বড় জায়গায় মাত্র দুইটা করে ইউনিট। বাসের লোকেশনটাও খারাপ না। মাসুদের মনে কেন যেন একটু খটকা লাগলো। দোস্ত, এই বাসার ভাড়া এত কম কেন? কোন ফ্লোর? 12 তলা, দুইটা ফ্লোর অবশ্য খালি আছে, 12 আর 14। খামাখা উপরে উঠবি কেন? 12তেই থাক, তাহলে ফার্নিচার ওঠাতে খুব একটা কষ্ট হবে না। গুড পয়েন্ট। কিন্তু বাসাটা খালি ছিল কেন? জিজ্ঞেস করেছিলাম, প্রতিবেশীরা বললো ওরা কিছুই জানে না, আজকালকার স্মার্ট মানুষ প্রতিবেশীদের চিনেই না। বেশ, তাহলে চল আমরা দেখা যাক কি পাটা চুকিয়ে ফেলি। মাসুদ, মিতু আর সবুজ মিলে বাসাটার ভেতরে ঢুকে, বিশাল গেট, সেই পুরনো আমলের লোহার দরজা, বিশাল ক্যারক্যারে আওয়াজ করে খুলে যায় লিফটও। সেই পুরনো আমলের মিতু বেশ ভয়ে পেল। ওর লিফটে একটা অদ্ভুত জিনিস দেখল। লিফটের 12 পরের বাটনটায় ভারী স্কচটেপ দিয়ে আটকানো, কি লেখা সেটাও পড়া যায় না। আবার 14 তলার বাটনটা ঠিকই আছে। মিতু বিষয়টাতে বেশ ভয় পেল। 13-র সাথে একটু গোলমেলের ব্যাপারে কুসংস্কার আছে, এটা তো সবাই জানে, সেটা কোনো বিষয় না তো। মিতু দেখছে মাসুদ এটা খেয়ালই করল না, মিতু কোনো কথা বলল না। 12 তলায় এসে লিফট থেকে গম্ভীর মুখে নামে, তারপর ফিস ফিস করে মাসুদকে কাছে ডাকে। হ্যাঁ শোনো। কি ফিস ফিস করছো কেন? তুমি দেখেছো না? মিতু এখনো বাসা দেখিনি। আর থাক, বাসা না, দেখেছ লিফটে 13 তলার কোনো বাটনই নেই, তাই নাকি? মাসুদ তুমি কিছুই লক্ষ্য করো না, দেখো নি 13 তলার বাটনে স্কচ টেপ মারা। তুমি না টিচার, কি বলছো আবোল তাবোল, হয়তো বাটন নষ্ট তাই টেপ মারা। তুমি জিজ্ঞেস করো না। কাকে? কি রে, টিনেজারদের মতো ফিস ফিস করছিস কেন? মানে সবুজ, লিফটে তো দেখলাম 13 তলার বাটন নষ্ট, ব্যাপার কি রে? ও এই কথা না রে দোস্ত, তেমন ভয় পাওয়ার কিছুই নেই। ভয় পাইনি তো, জানতে যাচ্ছি। বিষয়টা হলো বাড়ির মালিকের 13 সংখ্যা নিয়ে একটু ঝামেলা আছে, তাই বিল্ডিং এ কোনো 13 তলাই নেই, 12-র পরে 14। মানে? মানে তুই যখন আসলে এই তলার উপরে যাবি সেটাই 14 তলা, এবং ওদের ফ্ল্যাট নম্বরও 14A এবং 14B, এখানে কোনো 13A বা B নেই। এই জন্য বিল্ডিং এর ফাউন্ডেশন 21 তলা হলো, বিল্ডিংটা কিন্তু আসলে 20 তলা। আপনি এগুলো জানলেন কি করে? ওই যে কেয়ারটেকারের কাছ থেকে, উনি ভেতরেই আছেন আমাদের জন্য অপেক্ষা করছেন। সবুজ দরজায় বেল দিতে দরজা খুলে সামনে এলেন কেয়ারটেকার ইদ্রিস। বয়স না হলেও 70-এর কাছাকাছি, কিন্তু বাপরে সেই রকমের পেটা শরীর, চেহারা দেখলে বোঝা যায় বয়সকালে বেশ দাপট ছিল, এখনো সেই দাপটের ঝলকানি দেখা যায় চোখে মুখে। ইদ্রিস সাহেব ধীরে ধীরে পুরো বাসাটা দেখাতে থাকে মিতুকে। বাহ কি চমৎকার, দক্ষিণের জানালা,
বারান্দা দিয়ে হু হু করে আসছে বাতাস। বেশ উপরে বলে গাড়িরও শব্দ নেই, ধুলো নেই, বালি নেই, বারান্দায় গাছ রাখা যাবে। এখনকার মোহাম্মদপুরের বাসার তুলনায় 100 গুণ ভালো এই বাসা। মিতুর ভীষণ পছন্দ হয়ে গেল বাসাটা, ভুলেই গেল 13 সংখ্যার অনুপস্থিতি। আরে বাবা, এত ভেবেই বা লাভ কি? ওকে 13 তলাতে উঠবে, উঠবে তো 12 তলায়। মোটামুটি পাকা কথা দিয়ে বাসা থেকে বের হয়ে আসে মাসুদ, মিতু আর সবুজ। ইদ্রিস সাহেব স্বস্তির হাসি হাসে, ওরা গাড়িতে চড়ে বসে। এই যে ভাবি, আপনি কি এখনো কোনো দ্বিতীয় ভাবনে আছেন? থাকলে বলুন, বয়স্ক মানুষকে কথা দিয়েছি, তাকে আশ্বস্ত করতে চাই না। না ভাইয়া, খুব ভালোবাসা। এই লোকটা মনে হয় অনেক লয়াল। ও, তোদের বলেই রাখি, লোকটা কিন্তু মালিকের ছোটবেলার বন্ধু। তাহলে কেয়ারটেকার? ইদ্রিস চাচা নাকি জোয়াকিল একেবারে সর্বশান্ত হয়ে যায়, তারপরে এবারে মালিক মানে আমি তাকে আশ্রয় দেয়। একটা মেয়েও ছিল, কিন্তু মেয়েটা অকালে মারা যায় এই বাসাতে। তারপর বাড়ির মালিক চলে যায় বিদেশ, আর ইদ্রিস হয়ে থাকে বাড়ির কেয়ারটেকার। আহারে, মেয়েটা থাকলেও হতো। আমারও তাই মনে হয়, বুড়াকালে কোনো আশ্রয় নেই। কিন্তু ভদ্রলোকের মাসল দেখছিস? একটা ঘুষি মারলে কিন্তু তুই আর আমি শেষ, তাই নাকি? একা থাকে বলে হয়তো ফিট থাকার চেষ্টা করে। হতে পারে। প্লিজ, আমরা ইদ্রিস গবেষণা শেষ করি। মাসুদ প্লিজ, সামনে ফুচকার দোকানে রাখো। যথাজ্ঞা ম্যাডাম। ফুচকা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আর ওদিকে 13 নম্বর সেক্টরের ওই বিশাল বাসাটার 2 ফ্লোরের মাঝে শুরু হলো এক বিশাল আলোড়ন। একটা বাতি জ্বলছে, নিভছে, অনেকগুলো ছায়া জিকি করছে মনে হচ্ছে। শুরু করল আলোগুলো হাওয়ায় ভেসে ভেসে একজন আরেকজনকে মারার চেষ্টা করছে। উপর থেকে তখনই নেমে এলো বিশাল এক সরীসৃপ, যার ছায়াটা আবার অর্ধেক মানুষ আর অর্ধেক পশুর। বাসাটা একেবারে রাস্তার উপর, কিন্তু কেন যেন এই অদ্ভুত অশরীরের খেলাটা কেউ দেখল না। কেবল গেটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গম্ভীর মুখে দৃশ্যগুলো অনুসরণ করতে লাগলো একজন। আলো আর ছায়া যখন মৃত্যু উন্মাদ প্রায়, তখন সে নীরব দর্শক সরে যায় গেটের সামনে থেকে। কারণ ওই মানুষটা জানে এখন কি ঘটবে। সেতু, তোর সবকিছু গোছগাছ কমপ্লিট? হ্যাঁ আপি, সব কমপ্লিট। বোন আর রঙের সবকিছু নিয়ে নিয়েছি। আমার মনে হয় আর কোনো ঝামেলা হবে না, কারণ আমরা যে এজেন্সির হেল্প নিলাম বাসা বদলের জন্য, ওরাই সব করে দেবে। আর কত কিছু যে দেখবো কালে কালে, এখন নাকি বাসা বদলের জন্য এজেন্সি লাগে। দেখো মাসুদ, অবশ্যই এজেন্সি লাগবে, কারণ আমাদের মতো যাদের বাসার লোক সংখ্যা কম তাদের জন্য তো একটু হেল্প লাগবেই। তা তুমি ঠিকই বলেছো। আচ্ছা, সব ঠিকঠাক মতো প্যাকেট করে ফেলেছো তো? হ্যাঁ বাবা, সব ঠিকঠাক। গাড়ির আওয়াজ পেলাম, মনে হয় লোকজন এসে গেছে। ওকে বাচ্চারা এবং বাচ্চার বাপ রেডি হয়ে যাও। হয়ে গেলাম। মিতুরা সেই মাসেরই 31 তারিখে উঠে গেল সেই 20 তলা বাড়ির 12 তলায়। একদিনে সব গোছ গাছ করে নিয়ে যাওয়াটা চারটিখানি কথা নয়, তার উপর 2টো বাচ্চা। এই বাসা বদলানোর পাশাপাশি সে তো স্কুল পরিবর্তন আর বোনের জেছনের স্কুলের শাখা পরিবর্তন 2টোই করতে হলো। এরপর মাসুদের কাজ ছিল বইগুলোকে এমন ভাবে গুলাকিয়ে থাকলো। মা বলো না, কয়তলা বিল্ডিং? 20 তলা। ওরে বাবা,
এক দুই তিন। আরে তোমরা চলে এসেছো, বল কেমন লাগছে? দশ এগারো বারো তেরো। আরে বোন দেখে তেরো গুনলো। তুমিও না মিতু, কাগজে কলমে নেই তো কি হয়েছে? বারোর পরে তো তেরো তলায় আসবে, তাই না? বাড়িওয়ালা বেটা না হয় সেটার নাম দিয়েছে চোদ্দ তলা। হ্যাঁ তাই তো। বোন আই বোন, উনিশ বিশ একুশ, কি বলি বোন? একুশ বোন, এখানে বিশ পর্যন্ত আছে। না মা, বিশ পরে একুশ। মিতু চলো তো, ও একটা বাচ্চা মেয়ে, ও কি বুঝে, চলো। না দাঁড়াও, দেখি আসলে কয়তলা আছে। তোমার বয়স পাঁচ না মিতু, চলো। মাসুদ মিতুকে প্রায় তুলে নিয়ে এলো লিফটের কাছে, কোলে রণ আর আরেক হাতে ধরা বোনের হাত। মিতুর মাথা পুরো ঘুরে গেল, বিশ তলা বাড়ি, কিন্তু বড় রচনা ঠিকই একুশ তলা গুনে ফেলল। এটা কি ওর গোনার ভুল নাকি অন্য কিছু? গুনতে হবে তো একদিন। ভাবতে ভাবতে মিতু ঘরে ঢুকেই দেখে এলাহে কাণ্ড, সেতু সুজয় আর সবুজ মিলে ঘর একদম গুছিয়ে ফেলেছে। এই না হলে বন্ধু আর বোন। মিতু প্রশংসার চোখে সুজয় আর সেতুর দিকে তাকাল। বারোতলায় প্রথম রাত মিতুদের। এই বাসার একটি ঘরে সেতু, একটি ঘরে বোন আর রং, আর আরেকটি ঘরে মাসুদ আর মিতু। মাসুদ সে কখন ঘুমিয়ে পড়েছে আর মিতু বসে বসে রহস্য গল্পে বই পড়ছে। এমন সময় মিতু কপালে কি যেন পড়ল, কিন্তু অবাক হয়ে ছাদের দিকে তাকায়। না তো কিছু নেই তো। তারপর আবারও বইয়ের প্রতি মনোযোগ দেয় মিতু। এবার আবারও মনে হল কপালে চিটচিটে পানির মতো ফোটা পড়ল। তোর ওপরে তাকাল না, কপালে হাত দিয়ে পানিটা আঙুলে এনে ধরল চোখের সামনে। চিৎকার দিল মিতু। হ্যাঁ, ওর হাতে রক্ত। আচ্ছা রক্ত আসলো কিভাবে? ওদিকে মিতুর চিৎকারে মাসুদের ঘুম ভেঙে যায়। কি হয়েছে, কি হয়েছে? মাসুদ, আমার কপালে রক্ত। মিতু প্লিজ ছাই পাশ পরা বন্ধ করো, মোটে তোমার কপালে কোনো রক্ত নেই, দাগ পর্যন্ত নেই। কিন্তু কোনো কিন্তু নেই। এখন বই রাখো, আমি লাইট বন্ধ করে দিচ্ছি, ঘুমাও। আমার ঘুম আসবে না, ঘুম আসবে না আমার। আমি জেগে আছি, ঘুমাও তুমি। সেদিন রাতে সে অবাস্তব ঘটনা মিতুকে কাহিল করে দিল। মিতু কিছুতেই বুঝতে পারছে না কি করে তার এত বড় ভুল হতে পারে। সবচেয়ে বড় কথা হল, ছাদ থেকে রক্ত পড়বে কেন? তাহলে কি, তাহলে কি তেরো তলা নিয়ে কোনো অভিশাপ আছে এই বাসায়? এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে গেল মিতু। তারপর মাসুদ ঘুমিয়ে পড়ল। তারা দুজন ঘুমোতেই ছাদে কিছু একটা হল। মনে হল ছাদের ইটগুলো হাসছে। তারপর একটু একটু করে ছাদটা নিচে নামতে থাকে, তারপর আবার উপরে চলে যায়। ঠিক সেই সময় বাড়িটা দূর থেকে একটা ছায়া তাকিয়ে থাকে একটা ফ্লোরের দিকে, যেখানে অশরীরীরা মেতে উঠেছে উদ্দাম নৃত্যে। গুড মর্নিং ডার্লিং, এই নাও তোমার বেডটি। আজ তোমার কোনো কাজ নেই, সব কাজ আমি আর সেতু চালিয়ে দিব। বাপরে, আমার উপর এত সদয় কেন? শুনলাম তুমি নাকি কালকে ভয় পেয়েছো। কি জানি, আমার মাঝে আসলে বিল্ডিংটা তেরো তলা নিয়ে ভয় ঢুকেছে মনে হয়। আপি, এই বিল্ডিং এর যেটা তেরো তলা সেটা আসলে চোদ্দ তলা, ঠিক আছে? তুমি এটা ভুলে যাও তো। কিন্তু জানিস, আমার কাছে বিষয়টা একদম বাস্তব মনে হয়েছে। ঠিক আছে, বুঝলাম আপি। এখন আমরা নাস্তা সারি। হ্যাঁ, সেতু বাইরে যাবে মার্কেটে, আমি বাসাতে থাকবো তোমার সাথে।
আজ আমরা দুজন মিলে রান্না করব, ঠিক আছে? ঠিক আছে। নাস্তার পর্ব শেষ করে সেতু বের হয়ে যায়। আজ সরকারি ছুটির দিন, স্কুল নেই, অফিস নেই, তাই শপিংটা আজকে। ওদিকে ছাদের দিকে অপলক তাকিয়ে আছে নিতু, কিছু একটু বোঝার চেষ্টা করছে। তারপর একসময় মাসুদের কথায় ওর ঘোর কাটে। দয়া করে আপনি কি ছাদের দিকে চোখ সরাবেন? আপনার সামনে একজন সুদর্শন পুরুষ আছে এবং ঘরে দুটি ছোট ছোট বাচ্চা আছে, যার একটু ঘুমোচ্ছে আর একটু নিচে খেলতে গেছে। হয়েছে, আর কিছু? জি না, আপনি বলুন। আচ্ছা শুনো না, আমি ভাবছিলাম সেতুর বিয়ে নিয়ে। সেতুর বিয়ে? তোমার মাথা খারাপ? এত কম বয়সে? মাসুদ, সেতুর বিয়ে করার অলরেডি বয়স হয়ে গেছে। আমি ভাবছিলাম ওকে জিজ্ঞেস করব পছন্দের কোনো ছেলে আছে কিনা। তুমি নিজে নিজে ভাবলে তো হবে না মিতু, সেতুর পছন্দের কথাও তোমার ভাবতে হবে। মাসুদ, আমি বুঝতে পারছি না তুমি এত খেপে যাচ্ছ কেন। বিয়ের কথা বলছি, বিয়ে দিয়ে তো দিচ্ছি না। আমরা কি অন্য কিছু নিয়ে কথা বলতে পারি? হ্যাঁ পারি, তুমি একটু বসো, আমি বারান্দায় কাছে পানি দিয়ে আসি। আচ্ছা। মাসুদের রিয়্যাক্টে একটু বোকাই হয়ে গেল মিতু। কি জানি হয়তো সেতুর কোনো পছন্দের কথা দুলাভাইয়ের সাথে শেয়ার করেছে, সেটা বললেই তো হয়। এমনিতে কাল রাতের ঝক্কি, তার উপর এখনকার তর্ক, কেমন দুর্বল করে দিলে মিতুকে। মিতু বড় একটা মগে পানি নিয়ে আসে বারান্দায়, সে বারান্দার গাছে পানি দিচ্ছে। ঠিক তখন উপর তলে থেকে চোখের মণিগুলো সাদা, অরণের সাদা পোশাক, মুখগুলো হিংস্র ছুরির মতো চকচক করছে। বারান্দায় বাইরে শূন্য ভাসমান, একটু একটু করে গোঙাচ্ছে সে আগন্তুক। কিন্তু গাছে পানি দিতে দিতে ঘুরে দাঁড়ায়, তারপর সে আগন্তুককে দেখে। আকাশ বাতাস কাঁপিয়ে শুধু শোনা যায় একটা চিৎকার। মিতু জানে না কতক্ষণ সে জ্ঞান হারিয়েছিল। জ্ঞান ফেরার পর দেখে মিতু শুয়ে আছে বিছানায়, আর ওর পাশে বসে আছে সেতু আর মাসুদ। কি হয়েছিল? দিনের বেলা ভূত? বিশ্বাস করো মাসুদ, আমি নিজে দেখেছি। আমার মনে হয় তোমার এসব গল্প আর সিনেমা দেখা বন্ধ করা উচিত। আমি সত্যি বলছি মাসুদ, সত্যি ওখানে। আচ্ছা পি, বুঝলাম। এখন তুই একটু বিশ্রাম নে, সন্ধ্যা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে তুই ঘুমিয়েছিস, ঠিক আছে? ঠিক আছে। মিতুকে রেখে সেতু আর মাসুদ বাইরে চলে যায়। মিতু বাইরে ওদের টিভি দেখার আওয়াজ পাচ্ছে, ভাবলো একটু বাথরুমে যাবে। তারপর মিতু উঠে গিয়ে বাথরুমের দিকে রওনা দেয়। বাথরুমের দরজাটা খুলে মিতুর মুখে আওয়াজ আটকে গেল। মিতু বাথরুমের দরজা বন্ধ করে দেয়, ছুটে আসে বাইরে। এবার মিতু যা দেখলো তাতে ওর আর কাউকে ডাকারও শক্তি থাকে না। নির্ভৎস তিনটা ভূত ওর দিকে দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে আর হাসছে। মিতু ওই ভূতগুলোর দিকে তাকিয়ে থাকে, শুরু হয় তার শ্বাসকষ্ট। মিতু দেখল ওর ইনহেলারটা ভূতগুলোর ও পাশে। মিতুর মনে হলো জীবনের শেষ রাত বুঝি এটা। আর ঠিক এমন সময় শুরু হলো নতুন জিনিস, ভূতগুলো এগিয়ে আসছে ওর দিকে, নাচছে আর হাসছে। আর তখন ছাদ থেকে শুরু হলো রক্ত বৃষ্টি। মিতু, এই মিতু, হলো আমি কোথায়? তুমি আমার কাছে, কি হয়েছে? অ্যাজমার অ্যাটাক হয়েছিল? তোমরা আমার কথা কেউ বিশ্বাস করছ না? এই বাসার উপরের ফ্লোরে নিশ্চয়ই অন্য কিছু আছে।
কাকার ভূত আমাকে মেরে ফেলতে চায়। বলো কি করবো তাহলে? চলো চলো মাসিটা ছেড়ে দিই। এই মাসে তো পারবো না মিতু, দু মাস সময় দাও আমরা চলে যাব। আরেকটা কথা, বাচ্চাদের সামনে এভাবে বলো না, বাচ্চাদের উপর অন্য রিয়েকশন হবে। আসলে তো ভূত বলে কিছুই নেই। তোমরা আমার কথা কেউ বিশ্বাস করছো না, এটাই আমার খুব খারাপ লাগছে। আরে আমি তো ফেলে দিচ্ছি না তোমার কথা, কিন্তু ভূত থাকলে আমিও দেখতাম, সেটাই বলছি। তুমি এখন ওয়াশরুম হয়ে আসো। ঠিক আছে আসছি। মিতু বাথরুম থেকে বের হয় ভয়ে ভয়ে। এরপর দুদিন আর কোনো ঘটনা ঘটে না। ঠিক দুদিন পর সেতু গেছে তার বান্ধবীর বিয়েতে, আর মাসুদের অফিসের পার্টি আছে। মিতু চুপচাপ ঘরের কাজ করছে, কোনো আওয়াজ নেই, বাচ্চারাও ঘুম। প্রথমে শুরু হলো একটা কানে তালা দেয়া মিহি আওয়াজ। মিতু শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আর এরপর শুরু হলো দম বন্ধ হয়ে আসলো। আমি তো আর পারছি না, সে একটা ওর দিকে চলে আসছে, একবারে কাছে চলে এলো। এই তো শ্বাস বন্ধ হয়ে গেল, তারপর সে ভিটিয়ে পড়লো মাটিতে। জানি না ভাই, সত্যি জানি না। বাসে এসে দেখি মিতু নিতুর হয়ে আছে। আহারে, আপনারা নতুন প্রতিবেশী, আপনাদের সাথে দেখাও হলো না, তার আগেই ভাবি এভাবে চলে গেল। হ্যাঁ, মিতু সেই শক নিতে পারেনি। তেরো তলার ভূতের ভয়ে মিতুর দম আটকে যায়। কিছুক্ষণ আগে মিতুর দাফন শেষ করে এলো মাসুদরা, এখন সবাই এসেছে ওদের সান্ত্বনা দিতে। দাফনের আগে ডাক্তার মিতুকে পরীক্ষা করে বলেছিল ম্যাসিভ অ্যাজমা অ্যাটাক। সে তো বিশ্বাসই করতে পারছে না, তার আপনি সে অঝরে কাঁদছে। তারপর একটু একটু করে সবাই চলে গেল। বাসায় শুধু সবুজ, মাসুদ আর সেতু, আর বাচ্চাদের নিয়ে গেছে নিচের তলার ভাবি। যাক, প্ল্যানটা ভালোই ছিল। উফ মাসুদ, কি যে শান্তি লাগছে, সব ঝামেলা শেষ। কিন্তু শেষে তুমি এমন তাড়াহুড়ো করলে কেন? কারণ তোমার সাথে স্টুপি সুজয়ের বিয়ের কথা ভাবছিল তোমার বোন। আর তাতেই তুই এত প্ল্যান করে ফেললি, তাই তো? করব না, আমি এর সাথে দুই বছর ধরে একসাথে সময় কাটাচ্ছি, বিয়ে করতে চাই, কিন্তু মিতু বেঁচে থাকলে সেটা কখনোই সম্ভব ছিল না। তাই ওকে ভয় দেখিয়ে অ্যাজমা অ্যাটাক করাতে চেয়েছি। হ্যাঁ, সে তো অনেক আগে থেকে আমি জানতাম মিতু ভূত ভয় পায়, তাই ওই বাসে তো ওকে লাইট নিয়ে ভয় দেখাতাম, কিন্তু লাভ হয়নি। এই বাসে তেরোতলা বন্ধ থাকে, কাউকে ভাড়া দেয় না শুনে প্রথম আইডিয়াটা আমার মাথায় আসে। তারপর একুশ তলার বাড়িকে বিশ তলা বলে ভাবির কাছে প্রেজেন্ট করো। আগে সে লিফটে স্কচ টেপ মেরে ভাবির মনে সন্দেহ তৈরি,
আর শেষে আমরাই বুঝছে যে ভাবিকে ভয় দেখানো। আর কেল্লাফতে আপনি ঠিকই বাধ্য হলো আমাদেরকে ছেড়ে যেতে। ভয় ছিল, কিন্তু বেশি দিন আমাদের ভূতের সাজে দেখলে চিনে ফেলতে পারত। একটু মনোযোগ দিলে বারান্দায় ভূতটা যে আসলে পুতুল সেটা বুঝে ফেলতে পারত রে সবুজ। হ্যাঁ, এই জন্যই তো 13 তলা গিয়ে আমাকে লুকাতে হয়েছিল, সেটা ভুলে যাও না বন্ধু। আরে ভুলবো না। কি বিভৎস, কি অমানবিক, একটা অবৈধ সম্পর্ককে বাঁচানোর জন্য মৃতকে প্রাণ দিতে হলো। আর এখন সেই মৃত্যুর পর উল্লাস হচ্ছে বাসাটায়। মৃতকে একবার অ্যাটাক আনানোর জন্যই এত কুচ্ছিত নাটক করেছে মাসুদা সেতু। ছাদ থেকে রক্তের ফোঁটা, আয়নায় রক্তের লেখা, সব ওদের সাজানো, সব। এবার এবার আর কি, তোমার বাসা থেকে ধরে তোমাকে আমার সাথে বিয়ে দিয়ে দিবে, কারণ বাচ্চারা মায়ের পর খালার সাথেই বেশি ঘনিষ্ঠ। আমরা যা চেয়েছিলাম সেটাই হবে জান। আর আমার তোর জন্য থাইল্যান্ডের ট্রিপ আমার পক্ষ থেকে। সেই দিন রাতের কথা, রাতটা ছিল অমাবস্যা। দূর থেকে ইদ্রিস সাহেব দেখে সেই ফ্লোরটা এবার সত্যিই জেগে উঠেছে। ড্রয়িং রুমে তখন সবুজ ঘুমাচ্ছে, মৃতুর ঘরে সেতু আর মাসুদ একসাথে থাকছে তারা। হঠাৎ ধর্মর করে উঠে বসে মাসুদ আর সেতু। ছাদে কিছু একটা হচ্ছে, কি হচ্ছে ছাদে? তারপর দরজায় টোকা। কে? কে? আমি, খোল। কি ব্যাপার, সাউন্ডের মেশিনটা খুলিস নি? আরে সে তো কাল কি তাহলে এ কি? ছাদ থেকে গল গল করে রক্ত পড়ছে। সে তো ভয় কাঁপা শুরু করলো, পিছাতে থেকে মরতে পারছে না একদম। মাসুদ গিয়ে সেতুকে জড়িয়ে ধরে আর সবুজ রুম থেকে বের হতে গিয়ে দেখে সামনে একটা জীবন্ত লাশ, একটা দুটা তিনটা, রুমে 6টা কি 7টা লাশ। সবাই হাঁটছে, তারপর তার পাশ থেকে ঘিরে ফেললো ওদের, পালাবার কোনো পথ নেই। তারপর লাশগুলো ঝাঁপিয়ে পড়ে তিনজনের উপর, তারপর শুষে নেয় সেই তিনজনের শরীরের রক্ত। আসলে এই বাসাটায় 13 তলার অভিশাপ সত্যিই ছিল, ছিল রক্তখেকো মানুষের আবাস। 13 তলা এজন্য কখনো কাউকে ভাড়া দেয়া হয়নি। তারা খুঁজত কিভাবে মানুষের রক্ত খাওয়া যায়, আর মানুষ ধরে আনত ইদ্রিস সাহেব প্রতি অমাবস্যার রাতে। কারণ এই রক্তখেকোর একজন তো তার নিজেরই নেই। তার মেয়েটা যেন কিভাবে একদিন রক্তখেকো পূজারী হয়ে গেল, তারপর বানালো একটা দল। প্রথমে মারল বাড়ির মালিককে, তারপর যে কত মানুষ, বেলা শেষে দেখা যায় সবাই কোনো না কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে। শুধু বাড়ির মালিককে গাল গল্পে বিদেশে পাঠিয়ে দিল ইদ্রিস। মেয়েটাই তো তার আসল। এবার তার মেয়ে আর রক্তখেকো দলটার, মানে শয়তানের উপাসকের টার্গেট ছিল এক পরিবার, সেটাও হয়ে গেল। কিন্তু খবর হল অন্য। ভাবছি বাচ্চাগুলো আমি নিয়ে যাব। হ্যাঁ, কি আর করা, অ্যাডপ্ট করবেন। ভাবছি, আমার স্ত্রীও সেটাই চাচ্ছে। একটাই কষ্ট আমার, মৃত আমার সংসার দেখে যেতে পারলো না। আচ্ছা, ওনার স্বামী বোন কি করে মারা গেলেন? সে এক অদ্ভুত ব্যাপার। মৃত মারা যাওয়ার পরদিন রাতেই এসিটা ব্রাস্ট করে, তিনজনই মারা যায়। শরীরটা একেবারেই পুড়ে গেছে, কিছুই বোঝার উপায় নাই। ভাগ্যিস বাচ্চাগুলো দূরে দূরে ছিল। ভাগ্যিস। বাসাটার কি হবে? জানি না, কেয়ারটেকার ইদ্রিস সব পরিষ্কার করেছে শুনলাম। এমন সময় পাশ দিয়ে হেঁটে গেলেন ইদ্রিস সাহেব। তার মুখে মুচকি হাসিটা কেউ টের পেল না। তিনি ভাবছেন আবারও চুলের টানাতে হবে। মেয়েটার জন্য নতুন খাবার তো চাই। Ha, 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 ha
বন্ধুরা, আজকে যে গল্পটা আমরা এতক্ষণ ধরে শুনলাম, আমি জানি ভীষণ গা ছমছম করছিল সবার এই কাহিনী শুনতে শুনতে। অনেকে ভীষণ ভয় পেয়েছেন, অনেকে ঘরের বাতি জ্বালিয়ে রেখেছেন, কেউ কেউ বাথরুমে যেতে পারছেন না, কেউ পানি খেতেও যেতে ভয় করছে। আমি জানি আমার নিজেরও ভীষণ ভয় করছে, চোখ বন্ধ করলে কেবল দেখতে পাচ্ছি যে বহুতল ভবন এবং তার মধ্যে ১৩ তলা নেই, এবং সেখানে সব ভয়াবহ ঘটনা ঘটে গেছে। আমরা শুরুতে দেখেছিস মিতু এবং মাসুদ নামে এক দম্পতি, তাদের দুটো বাচ্চা, সেই বাচ্চা দুটো নিয়ে এবং তার মাসুদের শালী অর্থাৎ সেতুর বোন, মিতুর বোন সেতুকে নিয়ে সে বাড়িতে থাকতে গেছে এবং অদ্ভুত সব ঘটনা ঘটছে সে বাড়িতে। শুরুটাতে আমি ভেবেছিলাম যে এমন একটা কিছু হবে যে আসলে সেই বাড়িতে ভূত আছে বা সেরকম একটা কোনো কিছু আছে, অপ্রাকৃতিক কিছু আছে বা অশরীরী কিছু একটা আছে। কিন্তু পরে দেখা গেল যে মাসুদ এবং সেতুর বোন মিতু এদের সঙ্গে যে অবৈধ সম্পর্ক আছে, যে অবৈধ সম্পর্কটিকে তারা বৈধ করবার জন্য একটা জঘন্য পরিকল্পনা করেছে এবং মিতুকে ভয় দেখিয়ে মেরেছে। এত আমি একদিক থেকে বলতে চাই খুবই খুবই হৃদয় বিদারক ঘটনা, এবং এত জঘন্য, মানুষ এত নিচে নামতে পারে নিজের স্বার্থ হাসিল করবার জন্য, এই গল্প থেকে শোনা বোঝা যায়। কিন্তু সে এক জায়গায় মনে হয়েছিল গিয়ে যে হয়তো মাসুদ এবং সেতু এবং সবুজ মিলে যে জঘন্য পরিকল্পনাটা করেছিল মিতুকে সরিয়ে দেবার জন্য, সেটাই বোধহয় মূল। আসলে ভূত টুত কিছু নেই, ভাবলাম যে যাক বাবা বাঁচা গেছে, যে আসলে ভূত নিয়ে এতক্ষণ ভূত ভাবা হচ্ছে আসলে নেই। কিন্তু শেষে দেখা গেল যে একটা কথা আছে না, যে অন্যের জন্য গোর খুঁড়তে গেলে সেখানে নিজেকেই পড়তে হয়, এবং তাই হয়েছে। মিতুকে মারার জন্য যে জঘন্য পরিকল্পনা করেছিল এবং সেই বাড়ির সেই ১৩ তলা নেই সেটাকেই তারা বানিয়েছিল মূল অস্ত্র, সেটাকে তারা মূল অস্ত্র বানিয়েছিল, এবং সেখানে ভূত আছে এরকম কিছু একটা বুঝাতে পেরে মিতুর মধ্যে এমন একটা ভয় ঢুকিয়ে দেন। এবং মিতুর অ্যাজমা ছিল, শ্বাসকষ্টের সমস্যা ছিল, এবং একটা পর্যায়ে কিন্তু অ্যাজমা এটাকেই মারা যায়। সেই ভয়টাকে তারা কাজে লাগিয়েছিল, এবং তারা যে মিথ্যা ভয়ের আশ্রয় নিয়েছিল তাদের জীবনে সেই মিথ্যা ভয়টাই একসময় সত্যি ভয় হয়ে আসে, এবং পরিণতি আপনারা সবাই দেখে ফেলেছেন। আসলে ভয়ের গল্প আমরা বলি ঠিকই, ভয়ের গল্প শোনাই ঠিকই, কিন্তু প্রত্যেকটা গল্পের মধ্যে কিন্তু একটা ভালো মেসেজ থাকে, আজকেও ছিল। তাই সবাইকে বলবো যে অন্যের ক্ষতি করবার জন্য কোনো জঘন্য বা কোনো কিছু পরিকল্পনা যদি করে কেউ, আমার মনে হয় একটা সময় বুমেরাঙের মতন সেটা তার দিকেই চলে আসে। তা আজকে এই পর্যন্ত গল্প ছিল, আজকে আর কোনো কথা হবে না, আমার নিজেরও ভীষণ ভয় করছে, জানি না বাড়ি যাবো কি করে। আজকে মূল কাহিনী এবং স্ক্রিপ্ট তৈরি করেছেন রুম্পা সৈয়দা ফারজানা জামান, অর্থাৎ রুম্পা জামান বলে আমরা যাকে চিনি, এবং নাট্যাংশ পরিচালনা করেছেন সাকি ফারজানা, এবং সাউন্ডে ছিলেন যথারীতি খালিদ, আর অভিনয় করেছেন, নাট্যাংশ অভিনয় করেছেন রনি, সাকি, কুমকুম, মৌ, জাহিদ, খালিদ, কাফি ও সিফাত। তো সবাই খুব ভালো থাকবেন, আবারও কথা হবে, শুভরাত্রি।